এসিপি স্যার, আমি আমি আপনার ব্যাচ চাই। ব্যাচ? আর ওই ব্যাচের সঙ্গে গানটাও দিতে হবে এসিপি প্রদ্যুমন। আমার নামও ধরছো? এ আমাদেরকে কোথাও মুখ লুকানোর জায়গা রাখেনি। তোমার হয়েছেটা কি অভিজিৎ? হ্যাঁ হ্যাঁ, আপনার হাতে হাতকড়া পরিয়ে চেন বেঁধে রাখবো আমি। না, দয়া, গুলি করে দেবো আমি। না, গান নিচে এসিপি স্যার, গান নিচে, গান নিচে স্যার। দেশদ্রোহের অপরাধে এসিপি প্রদ্যুমন আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। দয়া, আরেকটা হাতে হাত করা পড়াও। এটা তুমি ঠিক করছো না অভিজিৎ। দয়া, হাত করা পড়াও। অভিজিৎ, ব্যাপারটা কি কিছু তো বলো। হ্যাঁ, কি হয়েছে জানতে চাও তুমি? ঠিক আছে, এই ছবিটা দেখো। কি হয়েছে? এসিপি স্যারের সঙ্গে একটা লোক আছে তো? এই ছবিটা এসিপি স্যারকে দেখাও। কি? হ্যাঁ, ছবির জন্য এত ঝামেলা করছো? এ আপনার বন্ধু তাই না? হ্যাঁ। দয়া, এই যে লোকটাকে তুমি দেখতে পাচ্ছ ফটোতে এসিপি স্যারের সঙ্গে, এই লোকটা একজন নাম করা টেররিস্ট। কি? যাকে এসিপি স্যার নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, নিজের বাড়িতে। এই লোকটা টেররিস্ট নাকি? 100% 100% দয়া, এটা এই দেশের নাম করা টেররিস্ট। ঠিক আছে অভিজিৎ, তুমি তোমার ডিউটি পালন করেছো, আর আমিও প্রুভ করতে পারি ওই লোকটা টেররিস্ট নয়। চলো আমার সঙ্গে আমার বাড়িতে এসো। দেখো, সবাই রেডি? ওকে অভিজিৎ, ও টেররিস্ট নয়, আমার কথা বিশ্বাস করো। স্যার, এক মিনিট। এই যে ক্যামেরা লাগানো এখানে, মানে বাড়ির মধ্যে কেউ ঢুকলে বা বেরোলে সেটা রেকর্ডিং এ দেখতে পাবো, তাই না? হ্যাঁ। আর আপনার হাতের ছাপ চেক না করলে এই দরজাটা খুলবে না, সেই জন্য স্যার আপনি আপনার হাতটা স্ক্যানারে রাখুন আর দরজাটা খুলুন। প্লিজ স্যার, দরজাটা খুলুন। আসো, দেখা করো ওর সঙ্গে। অর্জুন, অর্জুন, এক মিনিট স্যার, এক মিনিট। প্রথমে আমরা যাব। বিবেক, ফ্রেডি, কেউ যেন বাইরে না যেতে পারে, ঠিক আছে? ফ্রেডি, কেউ বাইরে যায়নি তো? না স্যার। অর্জুন, অর্জুন, এক মিনিট স্যার, এক মিনিট। মাই গড, আসুন এসিপি স্যার, দেখা করুন আপনার বন্ধুর সঙ্গে। বন্ধু? লাশ স্যার, আপনার বাড়িতে লাশ? স্যার, এই কি আপনার বন্ধু? না না না, এ আমার ওই বন্ধু নয়। আর এই গানটা? এই গানটা তো খুব চেনা শোনা মনে হচ্ছে। এটা আপনার গান তাই না? হ্যাঁ, আমারই বন্দুক।
কি এটা? হ্যাঁ আপনার বাড়ির বাইরে ক্যামেরা লাগানো রয়েছে। এসিপি প্রদ্যুমনের বাড়ির ভিতরে ঢোকা যে কোনো মানুষেরই এই ক্যামেরায় ছবি উঠে যায়, কিন্তু মাঝখানের রেকর্ডিংটা গায়েব। কেন? হয়তো তোমরাই কিছু করে দিয়েছো। না 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 স্যার, আমরা কিচ্ছু করিনি। হ্যাঁ স্যার, এই সব কিছু করেছে এসিপি প্রদ্যুমন। কিছু লোক আপনার বাড়িতে এসেছিল, তাদের সঙ্গে মিলে আপনি ওই লোকটাকে খুন করলেন, আর পরে রেকর্ডিং থেকে ওদের সমস্ত চিহ্ন মুছে দিলেন। স্যার স্যার, কিছু তো কারণ আছে যার জন্য এই রেকর্ডিং আপনি মুছে দিয়েছেন। আমি তো বলছি এই গোলমাল তোমরাই করেছো। আপনার ক্যামেরার রেকর্ডিং আমরা কি করে মুছতে পারি এসিপি স্যার? এসিপি প্রদ্যুমনের মতন চালাক আর ধুরন্ধর লোকের সঙ্গে আমরা কি করে চ্যালেঞ্জ নিতে পারি? চ্যালেঞ্জ তো তুমি নিয়েই নিয়েছো অভিজিৎ, নিয়ে নিয়েছো। দয়ায় খুব তাড়াতাড়ি এসিপি হওয়ার স্বপ্ন দেখছে, এই জন্যই ও আমাকে ফাঁসাচ্ছে। কে এসেছিল বাড়িতে? আমি কিছু জানি না। ওই লোকটার খুন কে করেছিল স্যার? আমি কিছু জানি না। বাড়িতে লাশ কোথা থেকে এলো? আরে দয়াকে বোঝাও, আমি কিছু জানি না। এখন আপনাকে এসিপি বলতেও আমার লজ্জা করছে স্যার। দয়া তুমিও? হ্যাঁ স্যার, আপনার কাছে আমি এটা আশা করিনি। দয়া ড্যামিট, আমার কথা বিশ্বাস করো, আমি মানিনি ওই লোকটাকে। না আমি ওই লোকটাকে চিনি। কিন্তু তাহলে ওই লাশটা আপনার বাড়িতে এলো কি করে? বললাম তো আমি জানি না। ঠিক আছে, এই নিন আপনার ফাঁসির অর্ডার। এটা এটা আমি সিআইডি ব্যুরোর বাইরেই দাঁড়িয়ে আছি, দু মিনিটে বুঝতে পারা যাবে এটা সত্যি কি না, বুঝেছো? এসিপি প্রদ্যুমন দেশদ্রোহিতার অপরাধে ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট, বুঝেছো? এবার এসিপি সোজা জেলে যাবে। যে গানটা লাশের পাশ থেকে পাওয়া গেছে সেটা আপনার, তাতে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটাও আপনারই। প্লিজ স্যার, আপনি সত্যি কথাগুলো কেন বলছেন না? কি হয়েছে? আমি বললাম তো মারিনি লোকটা। তাহলে কে মেরেছে স্যার? একবার ভেবে দেখো দয়া, যদি ওই লোকটাকে আমি মেরে থাকি তাহলে ওর লাশ আমি কেন আমার বাড়িতে রাখবো? আমি বলছি কি হয়েছিল, এই লোকটা জানতো যে আপনি আপনার টেররিস্ট বন্ধুর সঙ্গে মিলে কি প্ল্যান বানিয়েছিলেন, সেজন্য একে মেরেও দিলেন, কিন্তু লাশ সরানোর আগেই আপনি ধরা পড়ে গেলেন। কি স্যার, এটাই হয়েছে না? কি আজে বাজে কথা বলছো তুমি, দয়া সব মিথ্যে বলছে, সব মিথ্যে কথা। না দয়া, এইভাবে বলবে না, এই লোকটার সঙ্গে আমাদের সেটাই করতে হবে যেটা এ আমাদেরকে শিখিয়েছিল অন্যান্য ক্রিমিনালদের সঙ্গে করতে। কি? তার মানে? মানে সেটাই, তোমার সেই সেই থাপ্পর। অভিজিৎ, ও একগুঁয়ে, নাকে মাছি বসতে দেয় না, হ্যাঁ, আর দুনিয়ার কাউকেই পরোয়া করে না। এক দুবার তো আমার চ্যানেলে আমি ওর মুখোশ খুলে দিয়েছিলাম, এবার মনে হচ্ছে এসিপির গল্প চিরকালের মতো শেষ হয়ে যাবে। এতো এতো সেই লোকটা, নিউজ চ্যানেলের এডিটর, যার সাথে এসিপি সাহেবের ঝামেলা হয়েছিল। এ কোথা থেকে এলো এখানে? এ মিস্টার, এখান থেকে চলে যান। আরে আমাকে ভেতরে যেতে দাও। না, আপনি ভেতরে যেতে পারবেন না। আরে তোমাদের সিআইডির ভেতরে কি হচ্ছে আমি সব জানি। দেখুন, এটা হলো বিউরো, বিউরো, আপনি ভেতরে যেতে পারবেন না, বুঝেছেন? তুমি জানো আমি কে? হ্যাঁ। আরে আজ তো আমি এসেছি, কাল সব চ্যানেল আসবে। কি বলছেন আপনি? আমি সব জানি এসিপি কি করেছে, যেতে দাও আমায়। আরে সরো বলছি। এক মিনিট, এক মিনিট শুনুন, কোথায় যাচ্ছেন? সরো 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 সরো, ভিতরে আসবেন না। আরে হাত দেবে না গায়েব, হাত সরাও, আমি বলছি হাত সরাও। কেউ একদম নড়বে না। ডোন্ট মুভ। এটা এটা কি করছেন স্যার? না 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 স্যার, উড়িয়ে উড়িয়ে দেবো দুজনেরই। এরকম তো করবেন না স্যার। উড়িয়ে দেবো, হ্যাঁ, গান নিচে করুন আপনি। তোমাদের কি মনে হয় এসিপি প্রদ্যুমন এতটাই পাগল আর বোকা? স্যার স্যার রিল্যাক্স, তোমাদের মতো সামান্য অফিসারদের দেখে ভয় পেয়ে যাবে। প্লিজ স্যার, প্লিজ স্যার রিল্যাক্স। এটা কি হচ্ছে? মিস্টার প্রদ্যুমন পাগলামো করো না। এবার এবার তোমরা জানতে পারবে, এবার তোমরা দুজনে জানতে পারবে তোমাদের দুজনের কি অবস্থা করতে পারে এসিপি প্রদ্যুমন। কি করছেন স্যার আপনি? স্যার রিল্যাক্স স্যার, প্লিজ গান নিচে করুন। অভিজিৎ তুমিও গান নিচে করো প্লিজ। দেখো গুলি করে দেবো, আমি মেরে ফেলবো তোমাদের দুজনকে, অনেক সহ্য করেছি তোমাদের। প্লিজ স্যার গান নিচে রেখে দিন প্লিজ। গান ফেলে দাও, দেখো এখন তুমি অপরাধী এসিপি নও প্রদ্যুমন। তুই আমার নাম নিচ্ছিস, তোকে তো আজ আমি স্যার
স্যার এসিপি স্যার ও মাই গড ইকি এসিপি কি গুলি করলেন অভিজিৎ, এটা কি করলে? কি এসিপি সাহেবকে মেরে ফেললে? দেখুন ডক্টর স্যারকে, আমি তো আমার কাজ করছিলাম স্যার। নিজের বসের জীবন নিয়েটাকে তুমি কাজ বলছো? না, ওটা আমরা ইন্টারোগেশন করছিলাম স্যার। প্রথমে হঠাৎ উনি বন্দুক বার করলেন আর তারপর গুলি চালালেন স্যার। অভিজিৎ, আমি শুনেছিলাম যে তোমার নিশানা একদম নির্ভুল। হ্যাঁ, তো কি হচ্ছে স্যার? তাহলে সোজা বুকে কেন গুলি করলে? পায়ও তো করতে পারতে। যখন তুমি বিউরোতে চিৎকার করে করে এসিপি স্যারকে দোষ দিচ্ছিলে তখন ক্ষমা চাওয়া উচিত ছিল তোমার, এখন নয়। দয়া ভাই, আরে তুমিও তো ছিলে ইন্টারোগেশন রুমে, তখন কেন থামালে না আমায়? এনাও, এটা পড়ে দেখো। কি আছে? পড়ো। লাশের পাশে তোমরা যে বন্দুকটা পেয়েছো তার উপরে যে আঙুলের ছাপ রয়েছে ওটা এসিপি সাহেবের বটে, কিন্তু পুরনো। ফিঙ্গারপ্রিন্টগুলো পুরনো? হ্যাঁ, অনেক পুরনো। আর এই লাশ, এই লোকটিকে এসিপি সাহেব মারেনি, যেটা এসিপি স্যারের ঘরে পাওয়া গেছিল। হ্যাঁ, এইটা, একেও এসিপি সাহেব মারেনি। কি বলছেন ডক্টর সালুকে? কি একটার পর একটা ধাক্কা দিচ্ছেন আপনি, এসব কি বলছেন ডক্টর সালুকে? দেখো, এর গুলি এখানে লেগেছে, কিন্তু এসিপি সাহেবের হাইট অনুযায়ী এই লোকটির গুলি এখানে লাগা উচিত ছিল। এসিপির হাইট এর থেকে কম, কিন্তু এর গুলি এখানে লেগেছে, এখানে, আর গুলি একদম সোজা ঢুকেছে, না এইরকম না এইরকম। বস, এই লোকটিকে গুলি এসিপি সাহেব করেননি। মাই গড স্যার, স্যার আমি এসিপি স্যারের বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই এই মৃত লোকটি আর টেরিস্ট সম্পর্কে কিছু জানে না। আমাদের খুব শীঘ্র খোঁজ লাগাতে হবে যে এই আতঙ্কবাদীরা কি করতে চাইছে, এসিপি স্যারের বাড়িতে এই লোকটাকে কেন খুন করে রেখে গেছিল। ওই লোকটার হাতে ওই যে কেটে যাওয়ার চিহ্নটা আছে, হয়তো ওটা থেকে কিছু জানা গেলেও যেতে পারে, কারণ অন্য কিছু তো নেই আমাদের হাতে। কেন আছে তো তোমার এই ইনফরমার? ওকে ফটোগুলো দেখাই, ও তো অনেক খবরই রাখে এইসব লোকগুলোর ব্যাপারে। স্যার, অনেক সময় লাগিয়ে দিলেন। আধ ঘন্টা ধরে তোকে দেখছি আমি, আধ ঘন্টা ধরে রয়েছি আমি এখানে। কেন, আমার উপর ভরসা করেন না নাকি স্যার? না, ভরসা করি না আমি তোকে। কেন স্যার, তাহলে আমাকে কেন রাখলেন? এটা দেখার জন্য যে তুই আজকাল সত্যি বলিস কিনা। এ দেখ,
চিনিস একে? এ আপনিও না স্যার, মজা করছেন আমার সাথে। ইনি তো এসিপি স্যার, তাই না? তোকে তো আমি এসিপি স্যারকে আমিও চিনি, ওনার কথা বলছি না আমি, যে সঙ্গে দাঁড়িয়ে রয়েছে একে। এ হ্যাঁ স্যার, এই লোকটা ভালো নয় স্যার, একটু পাগল টাইপের লোকটা। তুই চিনিস একে? হ্যাঁ স্যার, পান্তিয়া আমাকে বলেছিল যে একটা লোক আসবে। কোথায় কোথায় আসবে? স্যার সুরতি কলোনি মালহার্ডে। ড্যাম, এই পান্তিয়া ওখানেই থাকে না? হ্যাঁ হ্যাঁ, ডেকেছিল আমাকে। তুই দেখেছিলিস? তুই দেখেছিলিস লোকটাকে ওখানে? হ্যাঁ স্যার। তাহলে আগে কেন বলিস নি আমাকে? এই জন্যই আমি তোকে বলেছিলাম, তোকে আমি ভরসা করি না। আর কোথায় কোথায় দেখেছিলিস লোকটাকে? স্যার বস্তি নাম্বার 226। বস্তি নম্বর 226। চল ফ্রেডি, তাড়াতাড়ি 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 চলো। এক্ষুনি ওই লোকটা আমার স্বামীর সঙ্গে ট্যাক্সিতে করে গেল স্যার। কি আবার এখানে ফিরবে? ফিরে আসবে কিনা সেটা আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ স্যার, ও একটা ব্যাগ নিয়ে গেছে আর একটা ব্যাগ ভিতরে আছে। কি একটা ব্যাগ এখানেই আছে? কোথায়? আসুন আপনারা, আমি দেখাচ্ছি স্যার। ওই যে ওই ব্যাগটা। কোনটা? এই ব্যাগটা? হ্যাঁ স্যার। না বিবেক, হাত দিও না ব্যাগটায়, মমতা থাকতে পারে। খুব সাবধানে আলতো করে তোলো এটাকে। তোমার হাজবেন্ডের কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ স্যার আছে। চট করে ফোন করো ওকে। স্যার আরে তোর বউ ফোন করেছে রে। আরে ভাই দেখে নাও না একটু, কি বলতে চাইছে, কোনো দরকার আছে হয়তো তার জন্য ফোন করছে। আরে তুই কথা বলে নে। আরে ভাই দেখতে পাচ্ছিস তো গাড়ি চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো শোনো, আমি এখন তোমাকে যা বলছি চুপচাপ মন দিয়ে শোনো, কোনো উত্তর করবে না, ঠিক আছে? আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে, আর এখন তোমার সঙ্গে ট্যাক্সিতে যে বসে আছে সে একজন সাংঘাতিক আতঙ্কবাদী, সাবধানে থাকবে। কি নাম বললো? আর কোথায় তুমি ওকে ছাড়বে সেটা আমাদের বলে দিও, আমরা যে কোনো মূল্যে ওকে ধরতে চাই। আর হ্যাঁ, যতক্ষণ না আমরা ওখানে পৌঁছচ্ছি ওকে ট্যাক্সি করে ঘোরাবে। আমরা কান্দিভ্যালি যাচ্ছি। ওকে, ও এখন ট্যাক্সি নিয়ে যাচ্ছে কান্দিভ্যালিতে, আমাদের খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। আপনাদের ট্যাক্সির নাম্বার কি? কি জিজ্ঞেস করছিল? কিছু না, জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি আর কখন ফিরবো। স্যার ওই যে ট্যাক্সিটা, গাড়ি ঘুরিয়ে না, বি কেয়ারফুল। মাই গড, গুলি করে দিয়েছে ড্রাইভারকে গলাতে। স্যার এই বেচারা ট্যাক্সি ড্রাইভার বিনা কারণে মারা গেল স্যার। এখন আমাদের কাছে শুধু এই টেরারিস্টের ব্যাগ আছে, যেটা দিয়ে হয়তো আমরা ওর ব্যাপারে কিছু জানতে পারবো। ওই টেরারিস্টটা
নিজে পালিয়ে গেল কিন্তু ব্যাগ ছেড়ে গেল। কোনো প্ল্যানিং করে নিশ্চয়ই রেখে গেছে ব্যাগটা, কারণ ও জানতো আজ নয়তো কাল সে এরই লোকজন এখানে পৌঁছাবে আর গিয়ে ব্যাগটা নিশ্চয়ই খুলবে। হতে পারে এই ব্যাগটার ভেতরে কোনো তারটার জোড়া আছে। এই যে, আর যেই এটা খুলবে ব্যাগ ফেটে। কি ভাই, তুমি তালাটা খুলতে পারবে? না, একবার যদি এই ব্যাগটাকে খুলে দেন তারপরে আমি বোমটাকে নিষ্ক্রিয় করে দেব। ওকে। আর একটা খুলে গেছে। আরো একটা খুলে গেছে বস। শেষটাও খুলে গেছে বস। না ভাই, লক খুলে গেছে, এবার ব্যাগ খুলতে পারো। পিছনে সরে যান, পিছনে সরে যান। সুইসাইড বম্বারের জ্যাকেট, ব্যাগে কোনো বোম নেই স্যার। বোম নেই, কিন্তু স্ক্যানারে দেখাচ্ছিল যে ব্যাগে অন্য জিনিসও তো আছে বস। তার মানে এই ব্যাগের মধ্যে প্রচুর আরডিএক্স রাখা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম, নো প্রবলেম। বস, জ্যাকেটটা তৈরি আছে কিন্তু এতে বোম নেই। এতে বোম নেই? তাহলে এখান থেকে বের করে বোম অন্য কোথাও লাগানো হয়েছে, কোনো অন্য জ্যাকেট নিয়ে গেছে হয়তো। এটা কি? এই দেখো, এটা তো পুরো শহরের ম্যাপ। অভিজিৎ, এই দেখো, এইটা বোম তৈরি করার পদ্ধতি, পুরোটা লেখা আছে বস। এই দেখো।
মাই গড, মনে হচ্ছে এইসব জায়গাতে লাগিয়েছে ওই বোমগুলো। ডক্টর স্যালুকে এই দেখুন। বস, এই কেমিক্যাল নিশ্চয়ই বোম বানানোর জন্য। এই লোকটি শহরে বড় সড় ব্লাস্ট করাবে। এই লোকটা বোম ব্লাস্টিং এর ওস্তাদ মনে হচ্ছে, সেই জন্যই এসিপি স্যারকে ফাঁসিয়ে দিয়েছে। ওনার বাড়িতেই লুকিয়ে বসেছিল যাতে ওকে কেউ সন্দেহ না করে। কিন্তু আমি জানতে পেরে যাই। কিন্তু স্যার, এবারে এই লোকটাকে খুঁজে পাবো কি করে? হ্যাঁ স্যার, এতক্ষণে তো ওর নিজের নামও পাল্টে ফেলেছে। নাম পাল্টে দিয়েছে তো কি হয়েছে? ওর হাতে যে কাটা চিহ্নটা আছে না, ওটা তো থাকবে। কিন্তু স্যার, এখন আমরা এটা কি করে জানবো যে ও কোথায় কোথায় ব্লাস্ট করতে চলেছে? যেখানে ভিড় বেশি সেখানেই বোম ফাটবে। শহরে যে কটা বড় প্রোগ্রাম হচ্ছে বা হতে চলেছে সবকটার ব্যাপারে খোঁজ নাও। আর আরো একটা কথা, ও এসিপি স্যারকে ফাঁসিয়েছে, তার মানে ও আমাদের সম্পর্কে সবকিছুই জানে। ও বুঝে গেছে যে সিআইডি ওর পেছনে লেগেছে, ও আমাদের ফ্যামিলিকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, একটা কাজ করো, নিজের ফ্যামিলির লোকজনদেরকে অ্যালার্ট করে দাও। সব চারটে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন করছি। এই চারটেই আছে। আরে তুই না কেন বলছিস ভাই, এটা হতেই পারে না যে তুই জানিস না। হ্যাঁ কি বললি? সব জানে কিন্তু মুখ খুলছে না। আজ সন্ধ্যাবেলা তুলে নিলেই হয়। হ্যাঁ এদিকে দেখো, শহরে চারটে বড় অনুষ্ঠান হতে চলেছে। সর্বনাশ, চারটে বড় প্রোগ্রাম! আরে এই চারটে একসঙ্গেই কেন হচ্ছে? আর চারটেই খুব বড় প্রোগ্রাম বস। আরে এদেরও তো ভাবা উচিত চারখানা বড় প্রোগ্রাম একসঙ্গে করার আগে। মানে এত বড় বড় লোক একসঙ্গে এক জায়গাতে, একশোরও বেশি লোক থাকবে এক একটা জায়গাতে। আর ঈশ্বর না করুক যদি যদি কোনো বোমটম ফেটে যায় তাহলে? অভিজিৎ, যদি ওই লোকটা ব্লাস্ট করায় তাহলে এই জায়গাগুলোতেই করাবে। স্যার। হ্যাঁ নাতাশা, কি জানতে পারলে? স্যার, ওই ট্যাক্সি ড্রাইভারের বাড়ি থেকে যে জামা কাপড় পাওয়া গেছে, হ্যাঁ তার মধ্যে যে প্যান্টটা রয়েছে তাতে অনেক কিছু জানা গেছে। ফাটা প্যান্ট নাকি এটা? না স্যার, প্যান্টটা ফাটা নয়। প্যান্টটা লম্বা একদিক থেকে বড় আর একদিক থেকে ছোট। মাই গড, ও তার মানে এই লোকটার একটা পা বেশি লম্বা অন্য পাটার চেয়ে। ইয়েস স্যার। আমার মনে হয় এই লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। যদি এটাই হয় না স্যার, আমরা ওকে খুব সহজেই খুঁজে পাবো। একদম ফ্রেডি, খুঁজতেই পারি। আরেকটা জিনিস, যদি ও নিজের সমস্ত জিনিসপত্র ওই ব্যাগে রেখে থাকে তাহলে তো ওর আরো জামা কাপড় দরকার হবে। আরো নতুন জামা কাপড় নিশ্চয়ই কিনবে। হ্যাঁ, হয় কোনো দোকানে গিয়ে জামা কাপড় কিনবে, আর যদি ও কোনো বড় সড়ো দোকানে যেতে ভয় পায় তাহলে কোনো ছোটোখাটো টেলারের কাছে যেতে পারে প্যান্ট বানাতে। আর টেলারের কাছে যদি গিয়ে থাকে তো আমরা শহরের সমস্ত টেলারকে জিজ্ঞাসাবাদ করতে পারি, এক একজনকে ধরে জিজ্ঞাসা করতে পারি যে এই ধরনের কোনো লোক তাদের কাছে এসেছিল কিনা। দা, তোমরা এসব কি শুরু করলে বলতো? হ্যাঁ, এসিপি সাহেবকে তো আগেই তোমরা উপরে পাঠিয়ে দিয়েছো, এখন তোমরা কি চাইছো আমিও জেলে যাই? অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে ফরেন্সিক ল্যাব থেকে বের করে দিক। এসব কি বলছেন ডক্টর স্যালুকে? এই সব করার মতো তোমার সাহস কি করে হলো? কিন্তু কিন্তু ব্যাপারটা কি ডক্টর? সেই কথাটাও আমাকে বলতে হবে যে ব্যাপারটা কি। আরে আপনি না বললে আমরা বুঝবো কি করে যে ঘটনাটা কি ঘটেছে? এসিপি প্রদ্যুমানের লাশ কোথায় রেখেছো? হ্যাঁ, এসিপি স্যারের লাশ। কি, এসিপি স্যারের লাশ গায়েব? এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে। সিআইডি আর আমার দোকানে? এই প্যান্টটা দেখুন একবার, এই প্যান্টের একটা পা ছোট একটা পা বড়। এইরকম প্যান্ট তৈরি করতে কি এখানে কোনো লোক এসেছিল? কিন্তু স্যার, আমার কাছে কেন এসেছেন? আমরা সারা শহর ঘুরে দেখেছি, প্রত্যেকটা টেলারের কাছে খুঁজেছি, তারপর এখানে এসেছি। এরকম কোনো প্যান্ট বানিয়েছেন? হ্যাঁ স্যার, বানিয়েছিলাম। প্রদ্যুমানের লাশটাকে কেউ চুরি করে নিয়ে গেছে ফরেন্সিক ল্যাব থেকে। কি বাজে কথা বলছেন ডক্টর স্যালুকে, এটা কি করে হতে পারে? এত সিকিউরিটি রয়েছে ল্যাবের বাইরে, কেউ লাশ নিয়ে কি করে পালাতে পারে? সেটাই তো আমিও বলছি, যে এই ফরেন্সিক ল্যাবটাকে খুব ভালোভাবে চেনে, জানে কোথায় কি আছে, সেই কাজটা করতে পারে। তাহলে
তাহলে আপনি এই কথাটা শুধু আমাকেই কেন জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, এসিপি প্রদ্যুমনের লাশ তুমি চুরি করেছ দয়া। আমি আমি কেন চুরি করবো এসিপি স্যারের লাশ? সেটা তো তুমিই বলতে পারবে। আরে ডক্টর, আমি কি করে বলবো? তুমি এসেছিলেন আমার কাছে এটা জানতে যে প্রদ্যুমনকে আবার বাঁচিয়ে তোলা যায় কিনা। হ্যাঁ, আসার তো কথা ছিল কিন্তু আসেনি। দয়া সাবধানে, কেন আসেনি? আমাদের ব্যান্ডের মধ্যে একজনের শরীর খারাপ, ও বলল ওর জায়গায় ওর আত্মীয় আসবে, ওর বাড়িতে গিয়ে নিয়ে আসতে। কি, ওর আত্মীয়কে বাড়ি থেকে আনতে? হ্যাঁ, আমরা তো গেছিলাম কিন্তু ও ছিলই না। এই লোকটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সাহেব, যে ওখানে ছিলই না তার ব্যাপারে আমরা কি বলতে পারি? অভিজিৎ, এ ওই কোথেকে আনতে বলেছিল? পাশের বস্তি থেকে। আচ্ছা, সুরেন কোথায় থাকে জানো কি? কে, ওই ব্যান্ডওয়ালা? হ্যাঁ সেই, জানো? হ্যাঁ স্যার, ওই পাশের বস্তিতেই থাকে। চলো ওর বাড়িটা দেখাও। চলুন স্যার, এসো। কি হয়েছে কি স্যার? সিআইডির ব্যাপার, বাড়ি দেখাও ওর। সিআইডির ব্যাপার? কোথায়? আসুন এদিক দিয়ে স্যার। এই বাড়িটা স্যার। আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। একটা লোক ছিল এখানে, কোথায় গেল সে? ও পালিয়ে গেছে। ও কোথায় গেছে? দেখ, গুলি করে দেবো, তাড়াতাড়ি বল কোথায় গেছে ও। কি কি প্ল্যান করেছো? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। জানিস না? বলছি স্যার, বলছি বলছি স্যার। বল বল, তাড়াতাড়ি বল। ও বড় একটা কাণ্ড ঘটাতে চলেছে। কি কি করতে চলেছে? আমি জানি না, আমি জানি না। তোর বাড়িতে তোর সঙ্গেই থাকে, তুই বলছিস জানিস না, বল। ওই লোকটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, তোর পুরনো বন্ধু? ও খুব ভয়ঙ্কর লোক স্যার। ওই লোকটা এসেছে কোথা থেকে? আমার বন্ধুর সাথে এসেছিল গ্রাম থেকে স্যার। যখন তুই জানতিস যে লোকটা এত বিপজ্জনক, তাহলে সিআইডিকে বলিসনি কেন? ও আমাকে মারার হুমকি দিয়েছিল স্যার। ও আমার বন্ধুকে মেরে ফেলেছে স্যার। কাকে কাকে মেরেছে? চয়নকে, চয়নকে ওই মেরেছে স্যার। আর ও লাশটা এসিপি স্যারের বাড়িতে রেখে দিয়েছিল স্যার। এসিপি স্যারের ঘরে যে লাশটা ছিল সেটা ওর বন্ধুর ছিল। কে ফোন করেছে? বউয়ের ফোন স্যার। হ্যালো হ্যালো হ্যালো, মাই গড, এসব কি জানি না। এটা তো বম বানানোর ফ্যাক্টরি দেখছি। অভিজিৎ, এই দেখো মেকআপের জিনিসপত্র। এই লোকটা নিজের গেটআপ বদলাতে পারে। হ্যাঁ, ওর আসল চেহারাটা তুই জানিস না? কোথায় আসল চেহারা কোথায় দেখতে পেলাম? রোজ নতুন নতুন চেহারা বানিয়ে দিত স্যার। আমি যখনই কিছু জিজ্ঞেস করতে যেতাম, বারবার আমাকে মারতে শুরু করে দিত।
এক মিনিট। জুতোর সোল? এটা দেখলে দুটো দুরকম সাইজের সোল। তার মানে এই লোকটা এখন আর খোঁড়া নেই, ওর দুটো পায়েরই হাইট সমান করে নিয়েছে যাতে ওর হাঁটা দেখে কেউ বুঝতে না পারে। কিন্তু এই বোমটা ফাটাবে কোথায়? আরে ব্যাগটা, বাইরে কোথাও কোন দোকানে নিয়ে যায়। এই দোকানটার ব্যাপারে জানতে হবে। অভিজিৎ, সামনে 3 নম্বর সিগন্যালের পর একটা জেরক্সের দোকান আছে, ওখান থেকে হয়তো ল্যামিনেশন করতে পারে। দয়া লোকটা প্রত্যেকটা জায়গায় আমাদের থেকে এগিয়ে রয়েছে। বউ, হ্যালো, তুমি আমায় বারবার ফোন কেন করছো? কেন জিজ্ঞেস করছো বারবার যে আমি কোথায় যাচ্ছি? আচ্ছা ঠিক আছে, ওকে, কিছু না হলেও 20 বার ফোন করেছে আমার বউ। আগে তো কোনোদিন এরকম করেনি স্যার। হ্যাঁ, সেটাও আমিও ভাবছি, কেন ফোন করছে? হ্যাঁ অভিজিৎ, কিছু একটা গন্ডগোল আছে। গন্ডগোল আছে দাদা, গন্ডগোল আছে। ওই টেরিস্ট আমাদের ব্যাপারে সবকিছু কি করে জানতে পারছে? হ্যাঁ, আমরা যখন জানলাম যে ও খোঁড়া, তখন ও নতুন জুতো বানালো, আর যখন জানতে পারলাম যে ও ব্যান্ডওয়ালা হয়ে আছে, তখন ও বিয়েতে আসেইনি। আর টেলারের কাছে প্যান্ট আনতে ও একজন মহিলাকে পাঠিয়েছিল, যিনি ভয়ে ভয়ে ছিলেন স্যার। তার মানে এই সমস্ত কথা আমার বউকে বলে দিচ্ছে? ফ্রেডি, তুমি তোমার ওয়াইফকে ফোন করো তাড়াতাড়ি। হতে পারে কোনো সমস্যার মধ্যে রয়েছে। দয়া, গাড়ি ঘুরিয়ে নাও, ফ্রেডির বাড়ি যেতে হবে। আর বিবেক, তুমি ওই ল্যামিনেশনের দোকানটার খোঁজ নাও, এখানেই হবে কোথাও। ওকে মনীষা, মনীষা দরজা খোলো, মনীষা, মনীষা দরজা খোলো, মনীষা, মনীষা, আমি পেছন দিক দিয়ে যাচ্ছি। খুবই ভয়ঙ্কর টেরারিস্ট, সবকিছু করতে পারে। এসিপি স্যারকে ফাঁসিয়েছে, আর অন্যরা তোর বাহাতের খেলা। ওর দুটো হাতি ভেঙে দেবো আমি। তোমার অশেষ কৃপা মনীষা। বডিতে কোনো চোট বা আঘাতের চিহ্ন নেই, হয়তো ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করিয়েছে। ক্লোরোফর্ম? স্যার, আমি ওকে ক্লোরোফর্ম শুকিয়ে শুকিয়ে মারবো স্যার। পেয়ে গেছো ল্যামিনেশনের দোকানটা?
हाँ अच्छा अच्छा हाँ ठीक है तुम फिर एसो কি হয়েছে সারা দেশে সায়েন্টিস্টদের নিয়ে যে ফাংশনটা হচ্ছে না কনফারেন্স সেটার আইডি কার্ড বানিয়েছে ও আরে সব সায়েন্টিস্টগুলো মারা যাবে মাই গড চলো চলো একটু সরে যান প্লিজ মনে হচ্ছে কনফারেন্সটা শেষ হয়ে গেছে তবু ভালো এখনো কিছু ঘটেনি এক্সকিউজ মি এক মিনিট प्लीज ओके मैम देखिए एक्सक्यूज मी प्लीज এত জনের মধ্যে কিভাবে খুঁজবো সবাইকে তো ধরে ধরে চেক করতে পারছি না বলতেও তো কিছু পারছি না হ্যাঁ ঠিকই বলেছো ভাই এক্সকিউজ মি ম্যাম প্লিজ সরে যান থ্যাংক ইউ ওনাদের হয়তো মনে হচ্ছে আমরা ওদের ইনসাল্ট করছি এক্সকিউজ মি স্যার এক মিনিট হ্যাঁ ঠিক আছে এক্সকিউজ মি হ্যাঁ দু মিনিটের জন্য আপনার ইন্টারভিউ নিতে পারি হ্যাঁ কেন না আজকে তো ইন্টারভিউ নেওয়ারই দিন সবারই বাঁ হাত পুরোপুরি ঢাকা রয়েছে এভাবে ওই হাতের চিহ্নটা দেখবো কি করে ওই একমাত্র চিহ্ন আছে যেটা দেখে আমরা চিনতে পারবো ওকে যদি হাতটা জ্যাকেটে দিয়েছো না খুলি উড়িয়ে দেবো বুঝেছ স্যার প্রদ্যুমান হ্যাঁ প্রদ্যুমান আমি যদি তোকে তোর বাড়িতেই মেরে ফেলতাম খুব ভালো হতো আমি জানতাম তুই বেঁচে থাকলে কিছু একটা গন্ডগোল করবি দেখ এবার মারবো তোকে এই দেখ আমি সব তছনছ করে দেবো দেখ আমি সবকিছু তছনছ করে দেবো বিবেক করতে এসে পড়লো আবার সারেন্ডার করে দাও চুপ এই দেখ চলে যা না হলে তোকে উড়িয়ে দেবো উড়িয়ে দিবি চল ওড়া বিবেক বিবেক সরে যাও বিবেক 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 সরে যাও বিবেক ছাড়ো ওকে ওর বডিতে বোম আছে বিবেক পালাও ড্যামি বিবেক ছাড়ো ওকে ওর জ্যাকেটে গুলি করো বিবেকের লেগে যাবে স্যার চালাও গুলি বিবেকের কিচ্ছু হবে না
ঈশ্বরের অশেষ কৃপা স্যার, আপনি বেঁচে আছেন স্যার। এই সব কিছু করতে হয় ফেডরিক, ক্রিমিনালকে ধরতে গেলে অনেক কিছু করতে হয় স্যার। কিন্তু আপনি এরকম কেন করলেন? আরে এসিপি স্যারকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, এর পুরো প্ল্যানটা জানার জন্য এটা দরকার হয়ে গেছিল যে এসিপি স্যারকে মরা নাটক করতে হবে। কিন্তু স্যার প্লিজ, এরপর কিন্তু আমাদের দিয়ে এরকম কিছু করবেন না, এ আমাদের খুব খারাপ লাগে স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, একবার হয়ে গেছে, এবার দ্বিতীয়বার আমি আপনার সঙ্গে এইভাবে কথা বলতে পারবো না। আর প্লিজ স্যার, আপনি এভাবে অ্যারেস্ট করে অপরাধটা আমাকে দিয়ে সেকেন্ড টাইম করাবেন না প্লিজ। আরে অভিজিৎ, আমি তো তোমাদের দুজনকে বলেছি করতে, এটা তো একটা ড্রামা ছিল, ভাবছিল এসিপি প্রদ্যুমান তো মারা গেছে, এবার আমাকে কে ধরবে? হ্যাঁ, ওইসব নাটক নিউজে দেখানোর জন্য করেছিলেন আপনি? আরে তাছাড়া আর কি ফেডরিক, তাছাড়া আর কি, যাতে ভালো করে জানতে পারে সিআইডি তে কি কি হচ্ছে। আর স্যার, আমরা তো ফরেনসিক ল্যাবে আপনাকে ইলেকট্রিক শক দিতে গিয়েছিলাম, আপনাকে কারেন্টের শক দিয়ে বাঁচাতে স্যার। আমি সবই শুনছিলাম ওই স্ট্রেচারে শুয়ে, বুঝেছো অভিজিৎ? এই দুই পাগল আমাকে উপরে পাঠানোর ব্যবস্থা করছিল, আর আমি স্ট্রেচারে শুয়ে পালানোর চেষ্টা করছিলাম। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।